ভারত তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, এরই মধ্যে গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছেন মুস্কান খান নামের এক ছাত্রী। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের মান্দিয়ার একটি কলেজের শিক্ষার্থী। গত সোমবার ওই মুসলিম ছাত্রী বরাবরের মতো হিজাব পরে কলেজ ক্যাম্পাসে যান। ওই সময় একদল যুবক জয় শ্রীরাম বলে তার সামনে স্লোগান দিতে থাকে, যাদের পরনে ছিল বিজেপি ও আরএসএস সমর্থিত গেরুয়া ওড়না। এক পর্যায়ে তাদের উত্তপ্তের জবাবে ব্যাপক সাহসিকতার পরিচয় দেন মুস্কান খান। তিনি ওই যুবকদের জয় শ্রীরাম স্লোগানের জবাবে আল্লাহু আকবার বলতে থাকেন। পরবর্তীতে কলেজের শিক্ষক তাকে সরিয়ে নেন। মুস্কান খানের ওই বীরত্বসূচক স্লোগান এরই মধ্যে নানা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক বহুল প্রচারিত গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। রীতিমতো ঈর্ষণীয় প্রশংসায় ভাসছেন এই মুসলিম তরুণী। তার এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে 5 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় মুসলিমদের নেতৃস্থানীয় সংগঠন জমিয়ত উলামা ই হিন্দ এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের টুইটারে দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়। টুইট বার্তায় জমিয়াত উলামা ই হিন্দ বলেছে, মুস্কান খান একাই নিজের সাংবিধানিক এবং ধর্মীয় অধিকারের জন্য তীব্র প্রতিবাদের মুখে দাঁড়িয়েছেন। তার এই সাহসিকতার জন্য 5 লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এদিকে হিজাবের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুস্কান। এই মুহূর্তে যে হিজাব বনাম গেরুয়া বিতর্ক চলছে, তা কি অন্যান্য ছাত্রদের সাথে তার সম্পর্ককে প্রভাবিত করবে? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রশ্নের উত্তরে মুস্কান বলেন, আমি এখানে হিন্দু বা মুসলিম কোনো জাতপাত ছড়াচ্ছি না, আমি শুধু আমার শিক্ষার জন্য, আমার অধিকারের জন্য দাঁড়িয়েছি। আমরা হিজাব পড়ছি বলে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বছরের পর বছর ধরে এটি পড়ছি, এটি নতুন কিছু নয়। কিন্তু এই লোকগুলো এমনভাবে বলছে যে তুমি যদি এটা পরে আসো তাহলে আমরা এই গেরুয়া পরে আসব। ছেলেরা আমার কলেজের প্রিন্সিপালকে বলছে সে যদি বোরকা পরে আসে তাহলে আমরাও গেরুয়া গামছা পাতা এসব সরাবো না। বিবিসিকে মুস্কান বলেন, আমাদের কোনো সমস্যা নেই, তারা যে কোনোভাবে আসতে পারে, আমাদের শুধু হিজাব পরার অনুমতি দরকার। যেভাবেই তারা আসুক না কেন তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের শুধু দরকার শিক্ষা, শিক্ষকরা আমাদের সাথে আছেন। বাইরে থেকে এসে কিছু লোক কেবল নজর কাড়ার চেষ্টা করছে, আর সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, হাইকোর্ট থেকে নেতিবাচক কিছুই আসবে না। উল্লেখ্য, হিজাব নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন তুলে উদুপির একটি সরকারি কলেজের 5 নারী শিক্ষার্থী কর্ণাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। মঙ্গলবার পিটিশনের প্রথম শুনানি ছিল। আদালত বিষয়টির সুরাহার জন্য বুধবার আদালতের উচ্চ বেঞ্চ পাঠান। এ বিষয়ে হাইকোর্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।